নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর নববর্ষ উপলক্ষে স্পেশাল কিছু একটা নিয়ে এসেছি, তো দেখুন। কলকাতার ফেমাস যেটা ভাপা দই আজকে আমি তৈরি করব। তো এখানে আমি 500 গ্রাম দইকে প্রথমে আমি জলটাকে ঝরিয়ে নিব ছাঁকনিতে ঢেলে, এইভাবে 1 ঘন্টা খানেক রেখে দিতে হবে। আর একটা ছোট ক্যাডবেরিকে আমি গ্রেট করে রাখছি। তো এক ঘন্টা মতো হয়ে গেছে, দেখুন জলটা ঝরে গেছে দই থেকে। তো দই এই জলটাকে আপনারা আটা মাখার কাজে ইউজ করে নিতে পারেন। তো এখন এই দইটার মধ্যে ঠিক দইয়ের অর্ধেক পরিমাণ দিতে হবে কনডেন্স মিল্ক। তো 500 গ্রাম দইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কনডেন্স মিল্ক। তারপর দুটোকে খুব ভালো করে একসঙ্গে আমি মিক্স করে নিব, যাতে একটা ক্রিমি টেক্সচার আসে। অতটুক সময় পর্যন্ত আমি এটাকে মিক্স করব। তো মিক্সচারটা হয়ে গেছে, আমি এখন একটা টিনের মধ্যে সামান্য ঘি সম্পূর্ণর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে আমি মিক্সচারটাকে ঢেলে দেব। তো এখানে আমি হাফটা ঢালছি, অর্ধেকটা ঢালছি এখানে ঢেলে। তারপর আমি যে চকলেটটাকে গ্রেট করেছিলাম, তো চকলেটটাকে মেল্ট করে উপরে হালকা একটা লেয়ার দিব। আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এইভাবে ঢেলে দিচ্ছি আমি মেল্ট করা চকলেটটাকে। খুব একটা সাজিয়ে দিতে হবে না, হালকা পাতলা করে দিয়ে দিলে হবে। এটা গরমে সম্পূর্ণটার মধ্যে একটা হালকা একটা লেয়ার বসে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাকি দইটুকু। হালকা হাতে চামচ দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে সমান করে দিয়ে তারপর আমি এটার মধ্যে একটা ফয়েল পেপার লাগিয়ে দিব উপরে মুখটার মধ্যে, যাতে কোনো রকম ভেপার ভেতরে যেতে না পারে। তো ফয়েল পেপারটা দেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে বেশ অনেকগুলো জল নিব। জল নিয়ে একটা স্ট্যান্ড আমি রাখবো। তো স্ট্যান্ড রাখলেও হবে বা কোনো রকম থালা বা কোনো কিছু একটা রাখলেও হয়ে যাবে। তো একটু উপরে জল থেকে উপরে বাটিটাকে রাখতে হবে, যাতে বাটির মধ্যে ওইভাবে জলটা না লাগে। তারপর আমি রেখে দিলাম আমি একদম স্টিম কমিয়ে 40 মিনিটের জন্য। তো 40 মিনিট হয়ে গেছে আমার, উপরের জলগুলোকে ফেলে দিই, না তো খুলতে গেলে ভিতরে ঢুকে যাবে। আর চুলার থেকে নামানোর পরে সঙ্গে সঙ্গে ফয়েলটা খুলে দিতে হবে, নয়তো ড্রপ ড্রপ জল পড়ে যাবে দইটার মধ্যে। তো ফয়েলটা খুলে দিয়ে কিছুটা সময় রেখে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিব। তো গরম অবস্থায় করবেন না, গরম অবস্থায় করলে এটা ভেঙে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে, আর যে খেতেও খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো উপরে আমি কিছু পেস্তা আর কাঠবাদাম দিয়ে একটু উপরে সাজিয়ে নিয়ে আমি 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে রাখার পর বের করে আমি এখন সার্ভ করে দিব। তো কেক চকলেটটাও সাইড দিয়ে মেল্ট হয়ে একটু বের হয়েছে, ভেতরেও একটা লেয়ার পড়েছে, খুব টেস্টি হয়েছে। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।